হাই স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, তাই না? এই যদিও নাকি বড় একটা ছুটির মতন তোমাদের মনে হচ্ছে, কিন্তু এর মাঝেও তোমাদের পড়াশোনা করতে হবে ঘরে বসে। আর তোমরা অনলাইনে ক্লাসগুলি তোমরা অবশ্যই দেখতে থাকবে। আসো তাহলে আমরা আজকে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সম্পর্কে কিছু আলোচনা করব। এবং আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো তোমাদের প্রশ্নের স্যাম্পল নিয়ে আজকে আলোচনা করব। কিভাবে তোমাদের প্রশ্ন আসবে, তোমাদের বার্ষিক পরীক্ষা বা তোমাদের যেটা পিএসসি পরীক্ষা হবে সেখানে কি ধরনের প্রশ্ন আসবে এবং কতটুকু উত্তর লিখতে হবে সেই সম্পর্কে তোমাদের আজকে আমি শিখিয়ে দেব বা বুঝিয়ে দেব। তাহলে আমরা একটু বোর্ডের দিকে চলে যাই। এই যে তোমরা দেখছো প্রশ্নের স্যাম্পল, এটা শুধু আমি স্যাম্পল দেখাচ্ছি। যে প্রথমে দেখো যে আমি এটা প্রশ্ন, তোমরা দেখছো যে চিটাগাং অ্যাডভেন্টিস মিশন স্কুল প্রথম সাময়িক পরীক্ষার একটা প্রশ্ন আমি নিয়েছি। আর এই প্রশ্নর যে ধাঁচ দেখতেছো এই একই রকম তোমাদের পিএসসি পরীক্ষায় তোমাদের থাকবে। তবে তোমাদের তারিখ দেখতেছো হয়তো 18/4/2020। এটা আমি এটা দিয়েছি যে আমাদের যদি পরীক্ষা হইতো তাহলে এইভাবে এই তারিখ ছিল আমাদের, সেই হেতু আমি এই তারিখটা তোমাদের জন্য বসিয়েছি। এবং তোমরা দেখছো যে এবং এই নাম্বার হলো 100 মার্কের মধ্যে এবং সময় দেওয়া থাকবে 2 ঘন্টা 30 মিনিট। সুতরাং 2 ঘন্টা 30 মিনিটে তোমার শেষ করতে হবে। তাহলে আমরা প্রশ্নের মানবন্টনগুলি আমরা দেখে নেই। যে 1 নম্বর থাকবে তোমাদের, এই যে 1 নম্বর দেওয়া আছে যে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেও। এবং এক একটা উত্তর, যেমন মুক্তিবাহিনী প্রধান সেনাপতি কে ছিলেন, এইটার উত্তর তোমার 2 মার্ক এইটার জন্য ধার্য করা আছে। সুতরাং সেইভাবে উত্তর দিতে হবে। শুধু আমি এখন প্রশ্নটা দেখাচ্ছি, তারপর কিভাবে লিখতে হবে সেটা তোমাদের দ্বিতীয় স্লাইডে দেখাবো। তাহলে প্রথম 1 নম্বর তোমাদের থাকতেছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর, এবং দ্বিতীয়ত তোমাদের থাকতেছে হলো শূন্যস্থান, দ্বিতীয়ত থাকতেছে হলো শূন্যস্থান পূরণ করো। যে কোনো 12টি লিখতে হবে, এখানে 14টা দেওয়া থাকবে। তোমরা দেখেছো যে এখানে ক থেকে ঢ পর্যন্ত 14টা, তোমরা গুনে দেখবে যে 14টা আছে। 14টা থেকে যে কোনো 12টা লিখতে হবে, এবং 12টা যে কোনো 12টা তুমি লিখতে পারো, এবং প্রত্যেকটা 1 নম্বর করে, ঠিক আছে? তারপরে থাকবে 3 নম্বর হলো মিলকরণ বা মিল করো। সেখানে তোমাদের দেওয়া থাকবে বা সাইডে থাকবে 5টা তোমার প্রশ্ন এবং 5টার উত্তর এই ডান সাইডে কিন্তু দেওয়া থাকবে। তার ভিতর তোমাদের কনফিউজ করার জন্য আরো 2টা বাড়তি দিয়ে দেবে। সেই বাড়তি থেকেই তোমাদের বুঝে নিতে হবে কোনটার উত্তর কোনটা। এবং এইটা এইটা তোমাদের 1 নম্বর করে 5টা দেওয়া আছে, তো এটা শুধু একটাই থাকবে, সেই জন্য আমি এইভাবে দিয়েছি। এটা পুরাটার 10 নম্বরের মাঝে। তাহলে আমরা দেখি ক খ এরকম করে উ পর্যন্ত আছে, প্রত্যেকটা 2 নম্বর করে, তাহলে 10। যেহেতু মিলকরণ একটাই থাকবে সেহেতু এখানে 10 নম্বর আমি দিয়েছি। সুতরাং ডান পাশে থাকবে 7টা এবং বা সাইডে থাকবে 5টা। এইটা থেকে তোমাদের মিল করতে হবে। আর এই 2টা বাড়তি যে দেওয়া আছে এটা শুধু কনফিউজ করার জন্য। তারপরে আমরা দেখবো 4 নম্বর। 4 নম্বর হলো কাঠামোবদ্ধ প্রশ্নের উত্তর দাও। এখানে 10টি প্রশ্ন থাকবে, সেখান থেকে যে কোনো 8টি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে, এবং প্রত্যেকটা প্রশ্নের মান হলো 6 6 করে, এবং 8টা লিখতে হবে। তাহলে 6 8 6 8 48 নম্বর থাকবে। তাহলে এখানে যেহেতু তোমাদের 10টা প্রশ্ন দেওয়া আছে, এখান থেকে যে কোনো তুমি 8টা লিখবে, আর এই 8টা তোমার যেইটা খুশি সেইটা লিখতে হবে। কিন্তু একটা কথা আছে, যেই নম্বরটা লিখবে সেই নম্বরটা দিতে হবে। যদি ক লিখো, খ যদি না পারো তাহলে গ লিখলে গটা লিখতে হবে। লেখার পরে তুমি গুনে দেখবে তোমার 8টা আছে কিনা। এই হলো প্রশ্নের, শুধু আমি চেহারাটা তোমাদের দেখিয়ে দিয়েছি। এখন তাহলে আমরা চলে যাব যে 1 নম্বর প্রশ্ন আমরা দেখেছি যে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও, এটা কিভাবে লিখতে হবে। এই প্রশ্নটা আগে দেখে নাও যে এখানে কয়টা প্রশ্ন থাকবে। 15টা প্রশ্ন, এবং 15টা প্রশ্ন কিন্তু প্রত্যেকটাই উত্তর দিতে হবে, এবং প্রত্যেকটার মান হলো 2 করে।
তাহলে 15 দুগুণে 30 মার্ক। তোমরা সবাই ভালো মতো দেখে নাও, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও এবং নম্বর হলো 2, 2 করে 15টা লিখতে হবে এবং 15টা 15 দুগুণে 30, এই 30 মার্ক। এই 15টার মধ্যে কোনো অল্টারনেটিভ বা কোনো বাছাই করার বুদ্ধি নাই, তোমার প্রত্যেকটাই উত্তর দিতে হবে। তুমি যদি একটা না পারো তাহলে তোমার ওই 2 মার্ক বাদ পড়ে যাবে। সুতরাং এই সংক্ষিপ্ত প্রশ্নের কিভাবে উত্তর দিবে দ্বিতীয় স্লাইডে দেখো। এই যে দেখো কিভাবে লিখতে হবে, একের খাতা ঠিক এমনি করেই তোমরা লিখবে, বা সাইডে মার্জিন থাকবে 1 ইঞ্চির মতন, তারপরে উপরেও রাখবে, তারপরে এইভাবে লেখা শুরু করবে। এবং প্রথমে যে লিখবে 1 নং প্রশ্নের উত্তর, এই যে দেখো 1 নং প্রশ্নের উত্তর এইভাবে লিখবে। এবং লেখার পরে এইটার আন্ডারে যে তোমাদের যেমন ক খ আছে, সুতরাং এখানে লিখবে ক নং উত্তর। এবং আমি যেরকম আন্ডারলাইন করে দিচ্ছি, এইটা যেন রিডারের চোখে, রিডার মানে যে তোমার প্রশ্নের উত্তরটা চেক করবে তার চোখে যেন পড়ে, সেহেতু একটু সুন্দর করে আন্ডারলাইন করে দেবে যাতে সেটা তুমি ভালো নাম্বার পাও। এইখানে কোনো দেওয়া নাই যে আন্ডারলাইন করতে হবে, কিন্তু আমি তোমাদের বলছি কেন, কারণ তাতে তোমাদের লেখা সুন্দর দেখা যাবে এবং চোখে পড়বে, না হলে তো একটা মনে হবে কি এটা প্যারাগ্রাফ লিখে রেখেছো। সেই জন্য এগুলি তোমাদের টেকনিক শেখানো হচ্ছে যে 1 নং প্রশ্নের উত্তর এটা মিডিলে লিখবে, এবং এমনি করে যে 1 নং প্রশ্নের উত্তর তোমার যেমন একে একে করে চলে যাবে, তাহলে ক নং উত্তর লিখছো তখন তোমার লিখতে হবে ক নং উত্তর। এবং দেখো প্রথম প্রশ্ন আমাদের ছিল, দেখো তোমরা প্রথম প্রশ্ন হলো মুক্তি বাহিনীর প্রধান কে ছিলেন। তাহলে আমরা দেখি প্রধান কে ছিলেন, উত্তর ক নং উত্তর, ক নং উত্তরে আমরা দেখি ক নং উত্তর, মুক্তি বাহিনীর প্রধান সেনাপতি ছিলেন জেনারেল মুহাম্মদ আতাউল গনি ওসমানী। তাহলে এইটা পুরো লাইনটা যদি তুমি না লেখো তাহলে তুমি কিন্তু সেই 2 নাম্বার পাবে না। তুমি লিখতে পারো কিভাবে, যেমন আবার দেখাচ্ছি তোমাকে যে মুক্তি বাহিনীর প্রধান সেনাপতি কে ছিলেন, তাহলে তুমি সরাসরি উত্তর লিখতে পারতে, কি উত্তর লিখতে পারতে, তুমি লিখতে পারতে জেনারেল মুহাম্মদ আতাউল গনি ওসমানী। এইটুকু লিখলে তুমি মাত্র 1, কিন্তু তুমি যখন সেন্টেন্সটা পুরা করে লিখতেছো, মুক্তি বাহিনীর প্রধান সেনাপতি ছিলেন জেনারেল মুহাম্মদ আতাউল গনি ওসমানী, এই সেন্টেন্সটা যখন তুমি কমপ্লিট করে বা পুরোটা যখন লিখবে তখন তুমি পুরো 2 নাম্বার পাবে। সুতরাং স্টুডেন্ট তোমরা জেনে রাখবে কিভাবে 2 নাম্বার পেতে হয়, এইভাবে তোমার পুরা সেন্টেন্সটা কমপ্লিট। যেমন আমি একটা উদাহরণ বলি তোমাদের, তোমাকে যখন জিজ্ঞাসা করাবে তোমার নাম কি, তুমি যদি বলো আমার নাম করিম, তাহলে করিম লিখলে 1 নাম্বার পাবে। যদি লেখো যে আমার নাম করিম, তাহলে তুমি পুরা নাম্বারটা পাবে। এটা তোমাদের উদাহরণ। তাহলে এইভাবে তোমরা দেখে যাও। খ নাম্বার প্রশ্ন কি ছিল, যে মুজিবনগর সরকার কত তারিখে শপথ গ্রহণ করেন, তাহলে কত তারিখে শপথ গ্রহণ করেন, এই যে উত্তরটা যে 1971 সালে 17ই এপ্রিল মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে বা করেন। তারপরে গ নাম্বার এমনি করে প্রশ্ন, গ নাম্বার প্রশ্ন দেখো, অপারেশন সার্চ লাইট কি, অপারেশন সার্চ লাইট কি, এখানে একটু হাস্যকর একটা ব্যাপারও আছে। অপারেশন সার্চ লাইট অনেক সময় আমরা দেখি যে টিভিতে বা বিভিন্ন জায়গায় প্রশ্ন করে, আর অনেকেই বলে যে অপারেশন থিয়েটারে যে লাইটটা ব্যবহার করা হয় তাকে বলা হয় অপারেশন সার্চ লাইট। এই উত্তর যারা দেবা তাদের সবাইকে বোকা বলবে, সুতরাং এই কথাটা কোনো দিনই লিখবে না, আর এটা হাস্যকর ব্যাপার, তোমরা বই থেকে পড়ে নেবে, বইয়ে কি উত্তর দেওয়া আছে। দেখো 1971 সালে 25শে মার্চ রাতের অন্ধকারে নিরীহ বাঙালির ওপর পাকিস্তানি হানাদার বাহিনী আক্রমণের নাম অপারেশন সার্চ লাইট। সুতরাং এইভাবে আমি আর বলতে চাচ্ছি না, এইভাবে তোমাদের 15টা প্রশ্ন থাকবে, প্রত্যেকটার উত্তর তোমাকে এইভাবে উত্তর দিতে হবে। তাহলে তোমরা সংক্ষিপ্ত প্রশ্ন তোমরা জেনে গেলে কিভাবে উত্তর লিখতে হয়। এখন আমরা দ্বিতীয়টাতে চলে যাই। দ্বিতীয় নাম্বার থাকবে হলো শূন্যস্থান পূরণ করো, যে কোনো 12টির উত্তর লেখো। তাহলে যে কোনো 12টি মানে এখানে বেশি দেওয়া আছে, কয়টা দেওয়া আছে, 14টা দেওয়া থাকবে। এই 14টা থেকে তোমার যে কোনো 12টি লিখবে। তাহলে এখন আরেকটা ব্যাপার আছে, অনেকে বলে কি মিস আমি কি ক খ গ সিরিয়াল দিয়ে যাব, আর আমি যদি মনে করেন আমি খ লিখলাম না গ লিখলাম না কিন্তু আমি ক খ লিখে যাব, না তুমি যে যেটার উত্তর লিখবে সেইটার ক খ দিবে। মনে করো ক লিখেছো ক দিবে, যদি খ লিখতে পারো না তাহলে খ লিখবে না গ লিখবে।
তুমি ঘ লিখতে পারো না উঁ পারবে, তাহলে উঁ লিখতে হবে। এইভাবে করে তোমার 12টা গুণে দেখতে হবে যে তোমার ঠিক মতন এসেছে কিনা 12টা উত্তর। কিন্তু তুমি কর পরে খ লেখো না, অথচ খ লিখে রেখেছো, সিরিয়াল নাম্বার দিয়েছো না, তুমি নিজে বানিয়ে কোনো সিরিয়াল নাম্বার দিতে পারবে না। এখানে যা নাম্বার আছে মনে রাখবে প্রত্যেকে, প্রত্যেকটা যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারটা, যদি ক লিখো ক নাম্বার দেবে, খ লিখলে খ গ খ ঙ, যেটা স্কিপ করবে সেটা বাদ, মনে করো চ লিখতে পারো না বাদ, তুমি ছ লিখবে, বুরগি জ লিখবে। এইভাবে করে প্রত্যেকটা শূন্যস্থান উত্তর, শূন্যস্থানের উত্তরটা লিখবে। তাহলে কিভাবে উত্তর লিখবে এবার দেখো, এই যে মিডিলে এরকম লিখবে যে 2 নং প্রশ্নের উত্তর, এবং উত্তর কিভাবে দেবে প্রথম, তাহলে আমি একটা উদাহরণ দেখাই। এই যে মহান মুক্তিযুদ্ধে বাঙালি জাতির ইতিহাসে একটি অত্যন্ত ড্যাশ ঘটনা, তাহলে এখানে উত্তর কি হবে, এই যে উত্তর গৌরবময় ঘটনা, তাহলে গৌরব কথাটা লিখতে হবে। শুধু শূন্যস্থানে যা আসবে সেই কথাটার উত্তর লিখতে হবে। তাহলে এইভাবে করে তোমরা প্রত্যেকটা উত্তর এইভাবে লিখবে। তাহলে লেখার সিস্টেম আমি তোমাদের বলছি, এই যে 2 নং প্রশ্নের উত্তর, তারপরে শূন্যস্থানটা হলো ক খ গ ঘ করে এইভাবে সুন্দর করে সাজিয়ে টু দি পয়েন্ট এটা উত্তর দেবে। এখন তাহলে আমরা চলে যাবো 2-এর পরে, কিসে চলে যাব, 3 নাম্বার। 3 নাম্বারে কি থাকবে, মিল করো বা মিলকরণ বলা হয়। তে মিল করো, এখানে তোমাদের যে মিল করো নম্বর এখানে 10 থাকবে, তোমরা দেখে থাকো একটাই যেহেতু মিলকরণ থাকবে, সুতরাং 10 নাম্বারের মাঝে, তাহলে এই যে আমরা দেখছি বাম পাশে ডান পাশে এটা মিল করতে হবে, যে সকলের জন্য বাসস্থান নিশ্চিত করা কোনটা হবে, এটা এইদিকে আমরা উত্তর খুঁজে নেব যে সকলের জন্য বাসস্থান নিশ্চিত করা সরকারের জন্য অনেক কঠিন। তারপরে নিরাপত্তা আর কাজের খোঁজে কি হবে, কোনটা আসবে, গৃহহীন মানুষ শহরে চলে আসে। এইভাবে করে আমরা উত্তর কিভাবে লিখবো, তাহলে উত্তরটা লেখার সিস্টেম এই যে দ্বিতীয়, এই যে লিখতে হবে 3 নং প্রশ্নের উত্তর, যেহেতু এটা মিল করো 3 নং, তাহলে তোমার লিখতে হবে 3 নং প্রশ্নের উত্তর। তারপরে উত্তর লিখবে সকলের জন্য বাসস্থান নিশ্চিত করা, এইটুক ছিল বা সাইডে, আর এটা হলো সরকারের জন্য অনেক কঠিন। এমনি করে নিরাপত্তা আর কাজের খোঁজে গৃহহীন মানুষ শহরে চলে আসছে। এইভাবে করে তোমরা প্রশ্নের এই যে মিলকরণ এটা সুন্দর করে এই 5টা সুন্দর করে মিল করে দেখিয়ে দেবে, তাহলে তোমরা 10-এ 10 পাবে। এবার চলে যাই তাহলে আমরা 4 নাম্বার, এটাই কিন্তু লাস্ট 4 নাম্বার। এখানে হলো কাঠামোবদ্ধ প্রশ্নের উত্তর দাও, কাঠামোবদ্ধ প্রশ্নের উত্তর দাও, 10টি প্রশ্ন থেকে যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও, এবং প্রত্যেকটা উত্তর 6 করে, এবং কয়টা লিখতে হবে, 6 × 8 মানে 8টা লিখতে হবে, 6×8 = 48। তাহলে এখানে প্রথম প্রশ্ন, আমি কয়েকটা শুধু উত্তর দেখিয়ে দিয়েছি, মুক্তিযুদ্ধে সাধারণ মানুষ কিভাবে অংশ নিয়েছিলেন বা নিয়েছিল, 6 বাক্যে লেখো। তাহলে তোমার লেখার সময় কেমন লিখতে হবে, এই দেখো 4 নং প্রশ্নের উত্তর, 4 নং প্রশ্নের উত্তর, এবং ক নং উত্তর দিতে হবে আবার, কারণ তুমি কত নম্বরটা লিখতেছো সেই নম্বরটা দিতে হবে। তাহলে ক নং উত্তর, তাহলে ক নং উত্তর কি, মুক্তিযুদ্ধে সাধারণ মানুষ যেভাবে অংশ নিয়েছিল তা 6 বাক্যে নিচে দেওয়া হলো। এইভাবে তোমরা লিখবে খাতায়। আচ্ছা স্টুডেন্ট, 4 নং প্রশ্নের উত্তর আমি বলেছি, যে আগে দেখো যে কাঠামোবদ্ধ প্রশ্নের উত্তর 10টি প্রশ্ন থেকে যে কোনো 8টি লিখবে। তাহলে প্রথম প্রশ্ন ছিল মুক্তিযুদ্ধে, প্রথম প্রশ্ন ছিল মুক্তিযুদ্ধে সাধারণ মানুষ কিভাবে অংশ নিয়েছিলেন, তাহলে 6 বাক্যে লেখো। তাহলে 6 বাক্যে লিখতে গেলে আমরা কিভাবে উত্তরটা লিখব দেখি, যে 4 নং প্রশ্নের উত্তর লিখে ক নং উত্তর লিখব। ক নঙে কি প্রশ্ন দেওয়া আছে মুক্তিযুদ্ধের সম্পর্কে, সেইটা হলো উত্তর এই যে, যে মুক্তিযুদ্ধে সাধারণ মানুষ যেভাবে অংশ নিয়েছিল তা 6 বাক্যে নিচে দেওয়া হলো। অথবা তোমরা লিখতে পারো 6 বাক্য লেখা হলো, যেভাবে তুমি সুন্দর করে ওই বাক্যটা সাজিয়ে লিখতে পারো, তাহলে এটার উত্তর 1 নাম্বার। অথবা এখানে তুমি ক নাম্বার দিতে পারো, এখানে যদি, এখানে যেহেতু ক আছে সুতরাং তার এগেনস্টে আমাদের সবসময় অন্য বিপরীত নাম্বার দিতে হয়, তাহলে 1 নাম্বার শত্রুর অবস্থান সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে, তাহলে সাধারণ মানুষ এইভাবে সাহায্য করেছিল। দ্বিতীয়ত
খাদ্যের ব্যবস্থা করে, যেহেতু মুক্তিযোদ্ধারা সেই সময় খুব ব্যস্ত ছিল, যুদ্ধে ব্যস্ত ছিল, সুতরাং তাদের অনেক কিছু অভাব ছিল, কিন্তু সাধারণ মানুষ কিভাবে তাদের সহযোগিতা করেছিল, তাহলে খাদ্যের ব্যবস্থা করে তাদের সাহায্য করেছিল। তৃতীয়ত, নিরাপদ স্থানে আশ্রয়ের ব্যবস্থা করে, তারা যাতে নিরাপদে থাকতে পারে সেখানে তাদের আশ্রয় দিয়ে তাদের সেই সুযোগ করে দিয়েছিল। তারপরে চার নম্বর, বিভিন্নভাবে উৎসাহ উদ্দীপনা দিয়ে, বিভিন্নভাবে উৎসাহ উদ্দীপনা দিয়ে তাদের সাহায্য করেছিল। তারপরে পাঁচ নম্বর, জনমত গড়ে তুলতে, জনমতের প্রয়োজন ছিল আর সেইটা হলো গড়ে তুলতে সাধারণ মানুষ সহায়তা করেছিল। এবং ছয় নম্বর, আহত ব্যক্তিদের চিকিৎসার ব্যবস্থা করে, যারা মুক্তিযুদ্ধ করতে করতে আহত হয়ে গিয়েছিল, হ্যাঁ, তাদের তারা চিকিৎসার ব্যবস্থা করে সহযোগিতা করেছিল। এইভাবে মুক্তিযুদ্ধে সাধারণ মানুষ কিন্তু অংশ নিয়েছিল। সুতরাং এইভাবে ছয়টা বাক্য তোমার লিখতে হবে, তবেই তুমি ছয়ের মধ্যে ছয় অথবা সাড়ে পাঁচ অবশ্যই অবশ্যই যদি ভুল না থাকে অবশ্যই পাবে। তাহলে চার নং প্রশ্নের যেমন খ নাম্বার যদি যায়, ব্রিটিশ শাসনের তিনটি ভালো দিক ও তিনটি খারাপ দিক লেখো, তাহলে এখানে তিন তিন ছয়, এখানে তাহলে আমরা চলে যাই চার নং প্রশ্নের, যে তোমরা দেখতেছো ক নং উত্তর, এখন আমরা খ নং উত্তর, তাহলে খ নংটা কিভাবে লিখবে, এই দেখো খ নং উত্তর, ব্রিটিশ শাসনের তিনটি ভালো দিক হলো, এইভাবে উত্তর লিখতে হবে। যেমন কি কি ভালো দিক, নতুন নতুন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ও ছাপাখানা প্রতিষ্ঠিত হয়, সেই সময় নতুন নতুন ছাপাখানা প্রতিষ্ঠিত হয়েছিল। তারপরে ছাপাখানার বিকাশের কারণে জ্ঞান বিজ্ঞানের বিস্তার ঘটে, এই যে এগুলি ভালো কাজ কিন্তু ব্রিটিশ শাসনের সময় হয়েছিল। এবং তিন নাম্বার, শিক্ষা ও যোগাযোগের ব্যবস্থার উন্নতির ফলে ১৯ শতকে বাংলায় নবজাগরণ ঘটে। এছাড়াও আরও ভালো কিছু দিক থাকতে পারে, কিন্তু এই তিনটা খুবই খুবই ইম্পর্টেন্ট, সেই জন্য এই তিনটা আমি দিয়েছি। এই তিনটা তোমরা সুন্দর করে লিখলেই তুমি এই যে তীরে তিন পাবে। তারপরে বলছে খারাপ দিক, তাহলে খারাপ দিকটা একটু দেখে নেই, ব্রিটিশ শাসনের তিনটি খারাপ দিক হলো কি কি, এই দেশের মানুষের মধ্যে জাতি ধর্ম বর্ণভেদে বিভেদ সৃষ্টি হয়। তারপরে অল্প সংখ্যক বলছে, মানে খুব অল্প পরিমাণে মানুষ, অল্প সংখ্যক জমিদার অনেক জমি মালিক হন এবং বাংলার সংখ্যাগরিষ্ঠ মানুষ গরিব হয়ে যায়। এই যে তিনটা খারাপ দিক, এছাড়াও অনেক খারাপ দিক ছিল, এই তিনটা আমি তুলে ধরেছি। সুতরাং তিনটা খারাপ দিক এবং তিনটা ভালো দিক, লেখার সময় এইভাবে সুন্দর করে খ নং উত্তর লিখে ব্রিটিশ শাসনের তিনটি ভালো দিক এবং ব্রিটিশ শাসনের তিনটি খারাপ দিক উল্লেখ করে এইভাবে পয়েন্ট দিয়ে দিয়ে লিখবে, তাহলে তোমরা পুরা নাম্বার পাবে। এরপরে দেখো আমি স্কিপ করেছি, দেখো যে এখানে চার নাম্বারের তোমাদের আছে, দেখো ক খ গ ঘ ঙ চ ছ বর্গীয় জ ও ঝটা আমি এখানে উঠাতে ভুলে গিয়েছি, ঝ নংটা হয়তো বা মুছে গিয়েছে, ঝ নাম্বার উত্তরটাই আমি ওখানে দিয়েছি, দেখো ঝটা কোথায় চলে গেল, ঝ নং প্রশ্ন, জনসংখ্যা সমাধানের ছয়টি উপায় নিচে উল্লেখ করা হলো। প্রশ্ন ছিল জনসংখ্যা সমস্যা সমাধানের উপায় কি, আর এই ছয়টি উপায় নিচে উল্লেখ করা হলো। তাহলে ছয়টি উপায় কিভাবে, আমাদের দেশে অনেক জনসংখ্যা, আর এই এটা হলো জনসংখ্যা চ্যাপ্টার থেকে এসেছে এই প্রশ্নটা, আর এই জনসংখ্যা থেকে আমরা দেখি যে এক নাম্বার প্রশ্ন হলো, প্রশ্নের মানে এক নাম্বার পয়েন্ট হলো বাল্য বিবাহ রোধ করে। ঝ নং উত্তর দেখো, যে প্রথমে এটা লিখবে জনসংখ্যার সমস্যা সমাধানের ছয়টি উপায় নিচে উল্লেখ করা হলো, এটা বলে তোমরা পয়েন্টগুলো এইভাবে নিচে লিখবে, কি লিখবে, বাল্য বিবাহ রোধ করে আমরা কি করতে পারি, জনসংখ্যা সমাধান করতে পারি। দ্বিতীয়ত, জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করে। তৃতীয়ত, কর্মসংস্থান বৃদ্ধি করে। চতুর্থত, শিক্ষা বিস্তারের মাধ্যমে। পঞ্চম, নারীর ক্ষমতায়নের মাধ্যমে। এবং ষষ্ঠ, শ্রমিকদের দক্ষতা বৃদ্ধি ও মানব সম্পদ রপ্তানির মাধ্যমে। এইভাবে
তোমরা যখন লিখবে এইভাবে পয়েন্ট দিয়ে দিয়ে সুন্দর করে লিখবে। আমি কিন্তু সব উত্তর তোমাদের দেখাচ্ছি না, কারণ এটা ওইভাবেই আসবে, কয়েকটা শুধু উদাহরণ দেখিয়েছি। সুতরাং এইভাবে যদি তোমরা লেখো তাহলে কিন্তু তোমরা সবাই ভালো নাম্বার পাবে। ধন্যবাদ তোমাদের দেখার জন্য। আচ্ছা, তোমরা সবাই কিন্তু, আমি তোমাদের অলরেডি কিন্তু প্রত্যেক মাসে মাসে তোমাদের সমাজের কিন্তু নোটশিট দিচ্ছি, দুই চ্যাপ্টার করে, দুই চ্যাপ্টার পড়ে তারপরে দুইটা প্রশ্ন দিচ্ছি, সেই প্রশ্নগুলি তোমরা ঘরে বসে সমাধান করবে, কারণ আমি চাই ওগুলি তোমরা সমাধান করবে। এবং তোমরা অবশ্যই জুন মাসে পেয়েছো, জুলাই মাসেও পেয়েছো, এখন তোমরা আগস্টে পাবে, আগস্ট সেপ্টেম্বর, এই সেপ্টেম্বর পেলে তোমাদের কিন্তু সবই শেষ হবে এবং তারপরে রিভিউ শুরু হবে। তাহলে এই দুই এক মাস প্রত্যেক মাসে তোমরা দুই দুই চ্যাপ্টার করে পাবে, এবং এই চ্যাপ্টারগুলি তোমরা ভালো মতো পড়বে, পড়ে সেই প্রশ্নের উত্তরগুলি লিখবে আর প্র্যাকটিস করবে, তাহলে দেখবে তোমাদের বই সম্পূর্ণ সুন্দরভাবে শেষ হয়ে যাবে। তোমাদের সব কিছু শোনার জন্য তোমাদের ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ জানাই, ভালো থেকো।